बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय पंचम श्रेणी शिक्षार्थी वृंद, आज के अभी हाजिर हो तुम्हारे जन्नो इस्लाम नैतिक शिक्षा विषय नहीं। आज के हमरा ये विषय नहीं आलोचना करब। सर्वप्रथमे प्रशंसा ज्ञापन करछि महान रब्बुल आलमीनेर, कारण जार असीम दया आमरा एखनो बेचे आछि। महामारीर संकटेर समय आल्लाह जे आमादेरके बाचिये रेखेछेन एजन्य महान रब्बुल आलमीनेर काछे शुक्रिया ज्ञापन करछि। आजके आमी तोमादेर आहमेद बावानी एकाडेमी स्कूल एंड कलेजेर अनलाइन लाइव क्लासे हाजिर होयेछि एवं तुम्हरा आमादेर साथे जुक्त हो जाबे। ए मुहूर्ते जारा जेखाने बसे आमादेर साथे संयुक्त आछो सकलकेई आमी अभिनंदन जानाच्छि। एवं तुम्हरा कि करबे लाइव क्लासटीके शेयर करार माध्यमे अन्यदेरके देखार सुयोग करे दिबे। तो आज के आमरा ताहले आमादेर पाठे चले जाइ। तार आगे आमी एकटु देखे निब आसले ए मुहूर्ते कारा आमादेर साथे संयुक्त होयेछे। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছে লাভলি ফেরদৌসি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর যারা এই মুহূর্তে সংযুক্ত হতে পারেনি তারাও আশা করি সংযুক্ত হয়ে নিবে। আমরা তাহলে আজকে আমাদের পাঠে চলে যাই। সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে, তাহলে নিশ্চয়ই তোমরা এই ইবাদত অধ্যায় অর্থাৎ আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ইবাদত দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। যদি ক্লাসটি ভালোভাবে দেখো তাহলে নিশ্চয়ই এখানে দেখেছো যে আমি লিখেছি শিখনফল, এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। যাই হোক, তাহলে আমরা আলোচনায় চলে যাই। আসলে ইবাদত হলো এমন একটা বিষয়, ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, বন্দিগি করা। তা আমরা কার বন্দিগি করব, কার ইবাদত করব? কারণ আমাদেরকে যে মহান রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন বা আমাদেরকে যে সৃষ্টি করছেন, এই সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাই হলো তার ইবাদত করা। এখন আমরা যদি তার ইবাদত না করি তাহলেও মহান রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে আমাদের, কারণ মৃত্যুর পরবর্তীতেও আমাদের আরও একটা জীবন আছে। সেই জীবনে আমাদেরকে যদি সুখে শান্তিতে বসবাস করতে হয় তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিনের যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তো ইবাদত কাকে বলে? ইবাদত হলো মহান রব্বুল আলামিনের যে নির্দেশনা আছে, তিনি যে পথে চলতে বলেছেন, যে পথে চলতে নিষেধ করেছেন, সেগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করাটাকেই ইবাদত বলে। তো ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে, আর ইবাদত যদি আমরা সঠিকভাবে ইবাদত না করি তাহলে মহান রব্বুল আলামিনের নিকট আমরা কখনোই প্রিয়পাত্র হতে পারব না। তো আমরা অবশ্যই চাইব মহান রব্বুল আলামিনের প্রিয়পাত্র হতে এবং তার একাত্মতা প্রকাশ করার মাধ্যমে তার দেওয়া যত বিধিবিধান আছে, যত নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনে চলে আমরা পরবর্তী জীবনে যাতে ভালো থাকতে পারি সেজন্যই আমরা ইবাদত করব। তো দেখো, ইবাদত আসলে ইসলামের পাঁচটি রুকন আছে। এই পাঁচটি রুকনের উপর ইসলাম প্রতিষ্ঠিত। পাঁচটি রুকন কী কী? এক হলো ইমান, সালাত, সাওম, জাকাত, হজ। আমি একটু লিখে দেখাচ্ছি। নাম্বার ওয়ান ইমান, দুই সালাত, তিন সাওম, চার জাকাত, পাঁচ
হন। এখন দেখো, যদি আমরা সর্বপ্রথমে আমাদেরকে বলা হয়েছে ইমানের কথা, কারণ যদি কেউ ইমান না আনে আল্লাহর প্রতি, আল্লাহকে যদি কেউ বিশ্বাসই না করে, তাহলে তার ইবাদত করার তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, মহান রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠভাবে ইমান আনতে হবে। যদি আমরা ইমান আনতে পারি, তাহলেই আমরা মুসলমান বা মুমিন হিসাবে তার নিকট গণ্য হব এবং তার ইবাদত পালন করার মাধ্যমে সর্বোচ্চ আমরা মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো। তো আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমরা কি শুধু চাইলেই হবে না, আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি, আমল করতে পারি, তাহলেই মহান রাব্বুল আলামিনের নিকট আমরা প্রিয়পত্র হতে পারবো এবং প্রিয়পত্র হওয়ার মাধ্যমেই আমরা তার কাছে চলে যাব। আমাদের মৃত্যুর পরেই আমাদের নিকট দুজন মুনকার নাকির এবং ফেরেস্তা আসবে এবং ওই কবরই সর্বপ্রথমে প্রশ্ন করবে। তখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার দিন কি, অমা নাবিউকা, তোমার নবীকে। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর তারাই দিতে পারবে যারা একমাত্র মুমিন। তাহলে তোমাকে মুমিন হতে হবে, একজন খাঁটি ইমানদার ব্যক্তি হতে হবে। যদি খাঁটি ইমানদার ব্যক্তি হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। তো আমরা সকলেই চাইব যে ইমান আনার মাধ্যমে মহান রাব্বুল আলামিনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করা। এবার আসো তাহলে ইমান, ইমানের মাধ্যমে আমরা আল্লাহর নিকট আমরা যে মুসলমান সেটার পরিচয় আমরা বহন করতে পারি বা দিতে পারি। এরপর আসছে দুই নম্বরে বলা হয়েছে সালাত। সালাত কি আসলে মহান রাব্বুল আলামিনের নিকট সর্বপ্রিয় ইবাদত হলো সালাত, কারণ প্রতিনিয়ত আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমাদের গুনাহ হবে এবং সালাতের মাধ্যমেই আসলে একজন মুসলমান এবং অমুসলিমের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা বহন করে সালাতের মাধ্যমে। কারণ একজন মুসলমান অবশ্যই নামাজ পড়ে, আর যে বিধর্মী সে কখনোই নামাজ পড়ে না। সুতরাং এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি যে আসলে একজন মুসলমান সালাত আদায়ের মাধ্যমে তার মুসলমানের পরিচয় বহন করে। তো সালাত আসলে, সালাত শব্দের অর্থ কী? সালাত শব্দের অর্থ হলো দোয়া। আল্লাহর নিকট আমরা প্রার্থনা করি, আল্লাহর নিকট আমরা দোয়া প্রার্থনা করি এবং তার কাছে আমরা কিছু চেয়ে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখনই দিবেন যখন আমরা সঠিকভাবে চাইব। মহান রাব্বুল আলামিন তিনি সবসময় চান যে বান্দা তার কাছে কোনো কিছু চাক, কারণ আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আর যদি আমরা যদি আল্লাহর কাছে নাই চাই, তাহলে আল্লাহ কেন দিবেন? তো সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এরপর আসো, বলা হয়েছে যে আমরা সালাতের গুরুত্ব, আসলে সালাতের গুরুত্ব অনেক, কারণ এক সাহাবিকে রাসূলুল্লাহ বলেছিলেন যে তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর কেউ যদি নদী না চিনো তোমরা, তাহলে তোমরা পুকুর চিনো, পুকুর না চিনলে ডোবা চিনো। এই কারো বাড়ির পাশে যদি এরকমের কোনো একটা নদী থাকে, সেই নদীতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন ওই সাহাবিকে বলল যে ঠিক এরকমেরই নামাজটা হলো, এরকম তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারবে না বা তুমি অপবিত্র থাকবে না, তাহলে তুমি সম্পূর্ণ পবিত্র থাকবে এবং আল্লাহর নিকট তুমি তোমার মনের যে আশা আকাঙ্ক্ষা সব কিছু তুমি তার কাছে শেয়ার করতে পারবে। তাছাড়া দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমাদেরকে মসজিদে যেতে হবে এবং জামাতের সাথে নামাজ আদায় করতে হবে এবং এই 5 বারই দৈনিক আমরা আমার পাড়া প্রতিবেশী
তাদের সাথে দেখা হবে এবং তাদের কুশল বিনিময় করতে পারবো, তাদের কাছ থেকে আমরা জানতে পারবো কে কী অবস্থায় আছে বা কোন অবস্থানে আছে, তাদের দুঃখ কষ্ট দুর্দশা সব কিছু আমরা শেয়ার করে নিতে পারবো, ভাগ করে নিতে পারবো। এবং দেখো নামাজ এমন একটা ইবাদত আল্লাহর পক্ষ থেকে যেখানে কোনো ধনী গরিব রাজা বাদশা কারো কোনো সেখানে জোর দেখানোর কিছু নেই, কারণ সেখানে নামাজ পড়তে গেলে দেখবা একজন বাদশা যে শাড়িতে দাঁড়িয়েছে একজন গরিব বা একজন মিসকিন একজন ফকির সেও দাঁড়াতে পারবে। সুতরাং এই জায়গাটাতে আমরা কি সকলেই সমান। তো সুতরাং আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। তো সালাতের আসলে সময়সীমা আমাদের জানা দরকার, কারণ আমরা যদি ওয়াক্ত না চিনি, ওয়াক্ত হলেই আমাদের নামাজ পড়া উত্তম, ওয়াক্ত যখন হবে ঠিক তখনই নামাজ পড়া উত্তম। এবং আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই পাঁচ ওয়াক্ত নামাজের সময়সীমা আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথমে হবে ফজরের নামাজ। ফজরের নামাজ শুরু হয় সুবহে সাদিক থেকে, যখন সুবহে সাদিক হয় তখন থেকেই ফজরের নামাজ শুরু হয় এবং সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত এর সময়সীমা থাকে। এরপরে আসো জোহর। জোহরের ওয়াক্ত যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এবং ছায়া আসলি, অর্থাৎ কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। এরপর আসো মাগরিব, আসর, সরি, ফজর, জোহর, তারপর আসর। আসরের নামাজ শুরু হয় যখন জোহরের ওয়াক্ত শেষ হয়, জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরেই আসরের ওয়াক্ত শেষ হয়ে যায় এবং সূর্য ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর সময়সীমা থাকে, ওয়াক্ত থাকে। তবে সূর্য যখন হলুদ বর্ণ হয়ে যায় তার আগেই আসরের নামাজ পড়া উত্তম। এরপরে মাগরিব, মাগরিবের ওয়াক্ত শুরু হয় আসরের ওয়াক্ত শেষ হওয়ার শেষ, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথেই মাগরিবের ওয়াক্তটা শুরু হয়ে যায়। এবং মাগরিবের ওয়াক্ত থাকে পশ্চিম আকাশে যখন লালিমা দূর বিলীন হওয়া পর্যন্ত, অর্থাৎ আমার লালিমা বিলীন হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। এরপর এশা, এশার সালাত, মাগরিবের সালাত আদা করার পর থেকে এশার সালাতের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং মধ্যরাত পর্যন্ত এশার ওয়াক্ত থাকে, এশার ওয়াক্ত থাকে। এবং এশার নামাজটা মধ্যরাতের পূর্বেই পড়া উত্তম এবং যদি কেউ দেরি করেও পড়ে তাহলে তার নামাজ হবে, তবে মধ্যরাতের পূর্বেই এশার সালাত আদায় করা উত্তম, এটাই বলা হয়েছে। তাহলে আমরা এখানে ইবাদতের পরিচয় গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম, সালাতের অর্থ কী জানতে পারলাম, গুরুত্ব এবং সময় বর্ণনা করতে আমরা নিশ্চয়ই পারবো। এরপরে বলা হয়েছে যে নিয়মিত সালাত আদায় উদ্বুদ্ধ হবে, তো নিয়মিত সালাত আদায় অবশ্যই উদ্বুদ্ধ হবে, কারণ নামাজ যদি আমরা পড়ি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং নামাজের মাধ্যমেই আমরা পরকালীন মুক্তি লাভ করতে পারবো। সালাত আসলে আমাদেরকে অনেক খারাপ কাজ থেকেই আমাদেরকে দূরে রাখে, এজন্য বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি একটু দেখাচ্ছি, লিখে দেখাই, যারা আরবি লিখতে জানো বা আরবি বুঝো তারা অবশ্যই বুঝতে পারবে যে এখানে আমি লিখেছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটার অর্থ হলো নিশ্চয়ই সালাত মানুষকে
অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা আরবি লিখতে পারো অবশ্যই তারা বুঝতে পারতেছ, এবং আমি অর্থটাও লিখে দিয়েছি এজন্য যে যারা বুঝবে না তারা অর্থটা বুঝে নেবে। সালাত আসলে মানুষকে খারাপ কাজ থেকে অবশ্যই বিরত রাখে, কারণ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত কেউ আদায় করে নিশ্চয়ই সে খারাপ কাজে উদ্বুদ্ধ হতে পারে না বা খারাপ কাজে সে যেতে পারে না, তখন ওই নামাজটাই তাকে ওই অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আরও বলা হয়েছে যে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারি যে যদি কোনো বিল্ডিং করা হয় বা ওই বিল্ডিংটার জন্য যে ফাউন্ডেশন করা হয়, ফাউন্ডেশনটা যদি ভালো হয় তাহলে ওই বিল্ডিংটাও ভালো থাকে। তাহলে নামাজ হলো একটা ফাউন্ডেশন, অর্থাৎ নামাজ হলো দিনের খুঁটি। ওই যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার দিন অবশ্যই পূর্ণ হয়। আরও বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মিরাজ স্বরূপ। রাসূল সাল্লাম যে মিরাজে গিয়েছিলেন সেই মিরাজ স্বরূপ বলা হয়েছে। তো আসলে সালাত সম্পর্কে আমরা আরও বিস্তারিত ভালোভাবে জেনেছি এবং আরও জানবো। তাহলে নিয়মিত যদি কেউ সালাত আদায় করে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে নিয়মিত যদি কেউ সালাত আদায় করে তাহলে অবশ্যই সে খারাপ কাজ করতে পারে না বা সে খারাপ কাজে উদ্বুদ্ধ হতে পারে না। তাহলে নিয়মিত সালাত আদায় আমরা উদ্বুদ্ধ হব, কারণ সালাত আদায়ের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আর জামাতে সালাত আদায় করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জামাতে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং আমরা ঘরে বসে নামাজ না পড়ে আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। এরপরে বলা হয়েছে সাওম, সাওম অর্থ রোজা। সাওম এমন একটা ইবাদত যে ধনী গরিব সকলের যে একটা নিয়মিত উপবাস থাকার যে অভ্যাস, বা গরিবরা যে উপবাস থাকে এটা যে কতটা কষ্টদায়ক সেটা উপলব্ধি করা যায়। তো সাওম সম্পর্কে আসলে বলা হয়েছে যে ইয়া ইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর, যেন তোমরা খোদা ভীরু হতে পারো বা আল্লাহ ভীরু হতে পারো। তো সাওম আসলে কাকে বলে? সাওমের সংজ্ঞা যদি আমরা বলি, সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। সাওম আসলে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ রোজা যদি রাখে তাহলে মহান রব্বুল আলামিন বলেছেন যে রোজার যে রাখলে যে সওয়াব হবে বা রোজা রাখলে যে তাকে পুরস্কারিত করা হবে সেই পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে তাকে দিবেন। এবং রোজার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকি, এবং যদি আমরা রোজা রাখার পরে কেউ আমাদের সাথে ঝগড়ায় যেতে চায় তাহলে আমরা তার সাথে ঝগড়া করি না, আমরা বলি আমরা বলবো যে আমরা রোজাদার। তাহলে সাওম এমন একটা ইবাদত যে মানুষকে আল্লাহর নিকট প্রিয়পাত্র হতে সাহায্য করে। এরপর বলা হয়েছে যাকাত। আসলে যাকাত আমরা অবশ্যই দিব, যাকাতের পরিচয় আমাদেরকে জানতে হবে, গুরুত্ব জানতে হবে। যাকাত হলো, যাকাত মানে কাউকে অর্থাৎ ইসলামের নিয়ম অনুযায়ী যদি কারো মালিকানায় পূর্ণ এক বছর যদি কারো মালিকানায় 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যর সমপরিমাণ সম্পদ কারো মালিকানায় পূর্ণ এক বছর থাকে তাহলে তাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হয়। তাহলে এই যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ, কারণ যদি যাকাত না দেওয়া হয় তাহলে তার সম্পদ পবিত্রতা লাভ করতে পারে না, কারণ গরিবের একটা
হক, নির্দিষ্ট একটা হক এই মানুষের যারা ধনী এই ধনাঢ্য ব্যক্তিদের কাছে তাদের প্রাপ্য থাকে। এই প্রাপ্য থেকে যদি তাকে বঞ্চিত করা হয়, এই প্রাপ্য থেকে যদি বঞ্চিত করা হয়, তাহলে অবশ্যই কেয়ামতের দিন সেই সম্পদ তার জন্য আশীর্বাদ না হয়ে তাকে সর্প হয়ে দংশন করিবে। কারণ এই সম্পদটা সে পবিত্র করেনি, যার কারণে পবিত্র না করার কারণে এই সম্পদটা তার জন্য মোটেই সুফল বয়ে আনবে না। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি তাহলে জাকাত আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো জাকাত দিতে হলে তার মালিকানায় এই টাকা অবশ্যই থাকতে হবে। তাহলে জাকাতের গুরুত্ব অত্যাধিক এবং এই জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্রতা লাভ করে এবং গরিবের হকও দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই জাকাত আমরা দিব। এরপর বলা হয়েছে হজ। হজ ইসলামের পঞ্চম একটা স্তম্ভ, পঞ্চম রুকন। এই হজের হজ পালন করা আমাদের জন্য ফরজ। তাহলে হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা। হজ শব্দের অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ তাওয়াফের ইচ্ছা বা সংকল্প করাকে হজ বলে। হজের মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের নিকট একদম নিষ্পাপ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি, আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি হজ পালন করে, তাহলে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে যেরকমের নিষ্পাপ থাকে, এবং ওই যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করবে সেও তার মতো নিষ্পাপ হয়ে যাবে। তো আমরা আসলে শুধু হজ পালন করবো না, হজের ইচ্ছা করবো বা সংকল্প করবো এবং হজ পালনও করবো। পালনের মাধ্যমে আমরা যে নিষ্পাপ হয়ে যাব সেটা ধরে রাখারও চেষ্টা করতে অবশ্যই আমাদেরকে হবে। হজ হলো তিন প্রকার। হজ করতে হলে সর্বপ্রথম ইহরাম বাঁধতে হয়। ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত করা এবং তাওয়াফে জিয়ারত এবং তিন নম্বরে হলো সাই করা। সুতরাং আমরা এই হজের মাধ্যমে আমরা ইসলামের যে পাঁচটি বিষয়, এই পাঁচটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম যে ইমান, সালাত, সাওম, জাকাত এবং হজ। এই পাঁচটি বিষয় যদি আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমরা পরকালীন মুক্তি লাভ করতে অবশ্যই পারব। তা আমরা আসলে যদি ইবাদত সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই তাহলে আমরা বইটিকে আরও ভালোভাবে পড়াশোনা করব। তোমরা বাসায় বসে পড়াশোনা করবে, যেহেতু আমাদের এই লাইভ ক্লাসগুলো হয় তোমরা সবাই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, কারণ তোমাদের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের এই লাইভ ক্লাসটি সার্থক হবে। আশা করি সবাই আমার ক্লাসটি বুঝতে পেরেছো, এবং যারা এই মুহূর্তে দেখতে পারোনি তারা পরে আবার দেখতে পারবে, কারণ আমাদের এই ক্লাসটি সংরক্ষিত থাকে। তোমরা ফেসবুক লাইভ ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে আহমেদওয়ানি একাডেমি অনলাইন স্কুল এই এটা লিখে যদি সার্চ দাও তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করবে, উপভোগ করার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আরেকটু দেখে নিই আমাদের সাথে আরও কারা কারা আছে। আমাদের সাথে অনেকেই জয়েন্ট করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি। তো যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ক্লাসটি ভালোভাবে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কে কে আছে একটু দেখে নিই। জেসমিন, জেরিন, শিরিন, রুমি, দিবা নাম তার, ধন্যবাদ তোমাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। রোল নম্বর 19 নুসরাত ইবা, উনি আছেন। স্যার লেখা বোঝা যায় না, লেখা বোঝা যায় না আসলে যান্ত্রিক সমস্যার কারণে হয়তো হতে পারে। এরপর আছে নাসরিন মেহের বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। রুবিনা আক্তার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। নেম মিথিলা, রোল নম্বর
11 সেকশন অর্কিড মর্নিং শিফট। ধন্যবাদ, তোমরা এভাবে রোল নাম্বার লিখে দিলে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ আমরা বুঝতে পারি যে তোমরা অংশগ্রহণ করেছো। আরও যারা আছে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুমন মুস্তাফিজ স্যার লিখেছেন, নাইস ক্লাস, ধন্যবাদ স্যার। আর যারা আছে, আব্দুর রহমান আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়ান আহমেদ, রোল 19 শিফট মর্নিং সেকশন ইসামতি। ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। তা আজকের মতো আমরা এখানেই তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।